আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা বিদেশ যাবেন তো সবার মনে একটি প্রশ্ন থাকে যে মেন পাওয়ার হতে কতদিন সময় লাগে। তো মেন পাওয়ার হতে কতদিন সময় লাগে আর কিভাবে দ্রুত মেন পাওয়ার করা যায়, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন.এ. সোহাগ আপনাদের সঙ্গে আছি, আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে বিদেশ যাওয়ার সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। বন্ধুরা, আপনারা যদি মেন পাওয়ার করতে চান তাহলে প্রথমে আপনাদের ট্রেনিং এবং ফিঙ্গার দিতে হবে। আপনাদের বিদেশ যাওয়ার জন্য বাধ্যতামূলক যে তিন দিনের ট্রেনিং করা আছে সেই তিন দিনের ট্রেনিংটা বাধ্যতামূলক করতে হবে এবং বিএমইট ফিঙ্গার দিতে হবে, সেই ট্রেনিং সেন্টারেই আপনাদের ফিঙ্গার দিতে হবে। তো ট্রেনিং আর ফিঙ্গার দেওয়ার পর আপনার মেন পাওয়ার করতে হবে। তো মেন পাওয়ার করতে হলে আপনার যে কোনো একটি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। তো যদি আপনার এজেন্সির লোক ভালোভাবে আপনার সব কিছু কাজটা পরিপূর্ণভাবে করে, আপনার সব কাগজ ডকুমেন্ট যদি ঠিক মতো প্রদান করে, তাহলে আপনার মেন পাওয়ার হতে সর্বোচ্চ 5 থেকে 6 দিন সময় লাগবে। আর যদি আপনার এজেন্সি সঠিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়, ফেক কাগজ ডুপ্লিকেট কাগজ করে যদি মেন পাওয়ার জমা দেয়, তাহলে আপনার মেন পাওয়ার 2-3 মাসও হবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই একটি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে এবং ভালো এজেন্সির সাথে পরামর্শ করে তারপর আপনার মেন পাওয়ারটি করতে দিবেন। অনেক সময় মেন পাওয়ার করার সময় ফেক কাগজ দেয়, যারা মেন পাওয়ার করে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা ফেক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে, তারপর ট্রেনিং করে না, ট্রেনিংয়ের সার্টিফিকেট এডিট করে বানিয়ে তারপর ফিঙ্গার এডিট করে দিয়ে তারপর মেন পাওয়ার করতে দেয়। সেই ক্ষেত্রে আপনার মেন পাওয়ার করতে কিন্তু আপনার 3-4 মাসও পাবেন না। তো এই জন্য আপনার সব কাজগুলো একুরেটভাবে এবং সঠিকভাবে দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার 5 থেকে 6 দিনের মধ্যে আপনার মেন পাওয়ার কার্ডটি পেয়ে যাবেন। একটি এজেন্সি যতজন কর্মীর মেন পাওয়ার কার্ডের জন্য আবেদন করবে প্রত্যেকটা ব্যক্তির জন্য 5 থেকে 6 দিন পর্যন্ত সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনার এজেন্সির মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনার সিরিয়াল অনুযায়ী আপনার মেন পাওয়ার কার্ডের জন্য তারা আবেদন করবে। অনেক সময় সিরিয়াল বেশি থাকে, আপনার সিরিয়াল অনেক পরে এসেছে, এই জন্য একটু সময় লাগতে পারে। সেটা হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ডের জন্য জমা দেওয়ার 5 থেকে 6 দিনের মধ্যে আপনি কার্ডটি পেয়ে যাবেন। এখন দেখা গেছে আপনি মেন পাওয়ার কার্ডের জন্য এজেন্সি জমা দিয়েছেন অথচ আপনার মেন পাওয়ার অফিসে এজেন্সি এখনও জমা করেনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 5-6 দিনে মেন পাওয়ার কার্ড পাবেন না। আপনার এজেন্সি যখন মেন পাওয়ার অফিসে আপনার পাসপোর্ট জমা দেবে তখন থেকে আপনার 5-6 দিনের মাধ্যমে আপনার এই মেন পাওয়ার কার্ডটি পেয়ে যাবেন। যদি আপনার মেন পাওয়ার সব কিছু কাগজ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার মেন পাওয়ারটি 5-6 দিনে পেয়ে যাবেন। আর যদি দেখেন যে জমা দেওয়ার পরও আপনার মেন পাওয়ার কার্ডটি হচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার কোনো ডকুমেন্ট ফেক তারা তৈরি করে দিয়েছে। কিছু টাকা পয়সা আয় করার জন্য তারা ফেক অনেক ডকুমেন্ট দিয়ে থাকে, এই জন্য মেন পাওয়ার করতে অনেক সময় দেরি হয়ে থাকে। তাই আপনারা এজেন্সির সাথে ভালোভাবে যোগাযোগ রাখুন, তারা যদি সঠিক সময় মেন পাওয়ার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করে তাহলে খুব একটা দেরি হবে না, 4 থেকে 5 কর্মদিবসের মধ্যে আপনার মেন পাওয়ার কার্ডটি হাতে পেয়ে যাবেন। যদি এজেন্সি 2 থেকে 3 মাসের মধ্যে করতে পারছে না তাহলে আপনার কাগজপত্র তারা এখনও জমা দেয়নি অথবা রেজিস্ট্রেশন করেনি, তাই আপনার কার্ড এখনও পাচ্ছেন না। মেন পাওয়ার কার্ড ছাড়া কিন্তু দেশের বাইরে কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া একেবারেই সম্ভব না, আপনার মেন পাওয়ার অবশ্যই করতে হবে। মেন পাওয়ার কার্ড ছাড়া কিন্তু দেশের বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়া একেবারে সম্ভব না। আপনার সমস্ত ভিসা প্রসেস এবং পাসপোর্টের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনি মেন পাওয়ার কার্ড পাবেন না, যদি না আপনার এজেন্সি সঠিক সময় মেন পাওয়ার কার্ডের জন্য রেজিস্ট্রেশন না করে। তাই উচিত হবে আপনার এজেন্সি এই বিষয়ে ভালো মতো অবগত করা, তা না হলে আপনাকে বিমানবন্দর থেকে কিন্তু আটক করে দিতে পারে। এই জন্য আপনার অবশ্যই মেন পাওয়ার কার্ড করতে হবে আর এটা বাধ্যতামূলক সবার জন্য। মেন পাওয়ার কার্ড ছাড়া কখনোই বিমানবন্দর থেকে আপনার বিমানে উঠতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত মেন পাওয়ার কার্ড দেখাতে পারছেন। তো প্রথমে ট্রেনিং করে তারপর ফিঙ্গার দিয়ে ভালো একটি এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার মেন পাওয়ারটি করবেন। তো ভিডিওটি যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে চাইলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন।
তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।